হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে বরাবরের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকালে আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে, তো আমার নেহাল আর নসীন ওরা ঠিক মতো আজকে নাস্তাটা করেনি, তাই আমার কাছে মনে হলো যে একটু ওদেরকে সুপি নুডলস করে দেই। তো নেহালে যে অনলাইনে ক্লাস করছে, তো আমি এনে দিলাম। ভিডিওটা অবশ্য অনেকদিন আগেকার, প্রায় 1.5 মাস আগেকার ভিডিও আমি এখন দিচ্ছি। তো আর এক বাটি নিয়ে আমার মেয়ের কাছেও দিলাম, ওরা দুইজন দুই রুমে অনলাইনে ক্লাস করছিল। তো ওদেরকে সুপি নুডলসটা দিলাম যাতে একটু খায়, যেহেতু সকালে ওরা ঠিক মতো নাস্তাটা করেনি, ওদের ভালো লাগেনি মনে হয়। তো দিলাম আর ওরা ক্লাস করছে। তো সবাই খাওয়া দাওয়া করে আমি একটু চা খেলাম সবাই একসঙ্গে, এটা হলো মশলা চা। আর এখন হচ্ছে নেহালের স্কুল থেকে নতুন বই দিয়েছে জানুয়ারি মাসে, অনেক দিনই হয়েছে বইটা দিয়েছে, কিন্তু আমি প্রায় 4 থেকে 5 দিন আমি ব্যাগ থেকে বই বের করি নাই, কারণ এখন তো করোনার সময় বাইরে থেকে যেসব জিনিস আসে যেগুলো ধোয়া যায় না, সেগুলো যদি আমরা 4-5 দিন না ধরে ওটা আলাদাভাবে রেখে দেই, তাহলে কিন্তু ওই জীবাণুর আশঙ্কাটা একটু কম থাকে। তো এর জন্য আমি নেহালকেও আমি ব্যাগ থেকে বইগুলো ওকে নাড়তে দেইনি, প্রায় 4-5 দিন পরে আমি বইগুলো বের করছি। তো বের করে আমি এটা একটু ভালো করে আমি একটা সুতি পরিষ্কার ন্যাকড়া দিয়ে বইগুলোকে মুছে দিব। যতই নতুন বই হোক, তারপরেও কিন্তু অনেক হাত হয়ে এসেছে, জন্য একটু সেফটি মেনটেন এখন করতেই হবে। তো এর জন্য আমি এতদিন পরে বইগুলো বের করলাম। তো বের করে আমি দেখছি, আসলে নতুন বই একটা অন্যরকম কিন্তু ভালো লাগে, সে ছোটবেলার কথা মনে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু নতুন বই পেলে সঙ্গে সঙ্গে, আমার আবার প্রিয় সাবজেক্ট ছিল বাংলা সাবজেক্টগুলো, আমি বাংলার ভিতরে যত গল্প আছে কবিতা আছে সেগুলো কিন্তু আমি আগে পড়তাম। তো আমার নেহালের অবশ্য বাংলা সাবজেক্টটা অতটা পছন্দ না, বাংলা ভয় পায়, ও ইংলিশ ভার্সনের ছাত্র, ইংলিশ ভার্সনের মনে হয় প্রায় সব বাচ্চারাই এরকম, বাংলাটা একটু বেশি কঠিন লাগে ওদের কাছে। তো ইংলিশ ভার্সনে বাংলাটা শুধু বাংলাতে আর অন্য অন্য সমস্ত সাবজেক্টই ইংলিশে। তো এই যে এটা এগ্রিকালচার দিয়েছে, এই যে সবই ইংলিশে, শুধু বাংলাটা বাংলাতে আর কি। তো ওদের কাছে ইংলিশটা অনেক সহজ, তো বাংলাটাই কঠিন ওদের কাছে লাগে আর কি। তো আমার নেহালের প্রিয় সাবজেক্ট হলো ম্যাথ আর সায়েন্স, ওর কাছে এগুলো খুব ভালো লাগে। এই যেটা হলো ইংলিশ, মোরাল এডুকেশন, ইসলাম ধর্ম। আর এদিকে দেখেন মুয়েজ্জা কী করছে, সব কিছুতে ওর মাতব্বরি, ওর সব কিছু ওকে দেখতে হবে, ধরতে হবে এরকম আর কি। তো নতুন বই, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে, আমারও খুব ভালো, আমি যে এখন এত বয়স হয়ে গেছে তারপরেও বাচ্চাদের বই দেখলেও আমি কিন্তু আবার সেই ছোটবেলায় ফিরে যাই, আমার কাছে খুব ভালো লাগে নতুন বই। আর এটা হচ্ছে সন্দীপন, ওদের রেসিডেন্সিয়াল মডেল কলেজ স্কুলের প্রতি বছরই একটা করে এরকম ম্যাগাজিন দেয়, প্রতিটা স্টুডেন্ট প্রতিটা ক্লাস টিচারের সঙ্গে ছবি ওঠে আর অন্য অন্য সব কিছু ছবি টবি থাকে। আর এই দেখুন এদিকে মুয়েজ্জা কী করছে, বেয়ে বেয়ে উপরে উঠছে, কীভাবে বেয়ে বেয়ে উঠছে দেখুন, সারা দিন লাফাবে, সারাক্ষণ খেলবে বিড়ালের বাচ্চা, মানে সব কিছুতেই ওর, সব কিছুতেই ওর নজরদারি, সব কিছু খেলবে ধরবে। আর এই যে দুপুরে রান্না করেছি মাছের ডিম ভাজি আর হচ্ছে রুই মাছ দিয়ে সবজি, আর কালকে ডাল আছে সবজি আছে, কেন জানি কিছু রান্না করলে একটু থেকে যায়, কিছু না কিছু থেকেই যায় আগের দিনের, এর জন্য আজকে বেশি কিছু রান্না করলাম না, আর রান্না আমি তেমন আজকে শেয়ারও করলাম না। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বিকেলবেলা, মুয়েজ্জা তো সারা বাড়ি লাফিয়ে একেবারে সব সময় লাফায়, অথচ এখন দেখুন কি করছে, মোবাইলে কার্টুন টম জেরি ছেড়ে দিয়েছি, দেখুন কিভাবে দেখছে আশ্চর্য, মানে কি বলবো, যে টম জেরি বানিয়েছে সে আসলে একটা, মানে কি যে একটা বানিয়েছে, সব মানুষের বাচ্চারা পর্যন্ত দেখে মানুষ হয়ে যায়, আবার বিড়ালের বাচ্চা পর্যন্ত এই টম জেরিকে ছাড়ে না, কার্টুন ওদের সবারই এত ভালো লাগে। আমি অবাক হয়ে দেখছিলাম যে ও এত মনোযোগ দিয়ে দেখছে, অনেক সময় ধরে আমি কিন্তু ওখানে রেখে দিয়েছিলাম, ও একটু নড়াচড়া করছে না, সব কিছু খেয়াল করছে, ধরছে, ধরতে যাচ্ছে, ওর কানে যাতে বেশি সাউন্ড না যায় এজন্য কিন্তু আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি যাতে ওর সমস্যা না হয়, তাতে এইভাবে দেখছে, সাউন্ডটা ছেড়ে দিলে আর না জানি কতটা মানে ই করবে, খেলবে। আপনারা দেখতে থাকুন ও কী করে,
শেষ পর্যন্ত। তো একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন আজ ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে, আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন কি করে ও। তো আমি এখন একটু সাউন্ডটা ছেড়ে দিলাম, দেখি ও কি করে। বিড়ালের বাচ্চা মানুষের বাচ্চাকে ফেল মারিয়ে দিল, দেখো কি মনোযোগ দিয়ে দেখছে কার্টুন। আমার মনে হয় যে সারাদিন যদি ওকে এইভাবে দিয়ে রাখা যাবে তো সারাদিনই দেখবে। হয়েছে, অনেক দেখা হয়েছে, চোখ নষ্ট হয়ে যাবে। শেষে চোখে চশমা দিতে হবে পাওয়ারের, আর দেখতে হবে না, বুঝেছো? একদিন অনেক কার্টুন দেখে ফেলেছো, তো কার্টুন দেখলে হবে এই বয়সে? হ্যাঁ, আর তো দিন পরেই আছে। এখন ঘুমো। তো এই যে সন্ধ্যার সময় ঝাল ঝাল ডিমের বড়া ভাজছে, এটা কিন্তু অনেক মজা। এটা হলো ডিম দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে, আর মাংসতে আমরা যে ধরনের মশলা ইউজ করি সব মশলা একটু একটু করে দিয়ে এটা ভাজা হয়, অনেক মজা লাগে গরম গরম খেতে। আর ওটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একটি মাত্র ডিম দিয়ে একটি নাস্তার রেসিপি আমার লিখে, হেলদি টিট বিডি লিখলে কিন্তু ওটা আসবে। তো রেসিপিটা অনেক মানে খুবই মজা, কিন্তু পিঠাটা খুব সহজে হয়ে যায়। তো আমি আমার ছেলে মেয়েকে নাস্তা দিলাম, আর সঙ্গে কিছু খুরমা আর চিপসও দিলাম, তো পিঠাগুলো এনে দিলাম, গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ওরা সব খাচ্ছে, তো আমি একটু টমেটো সসও এনে দিলাম, টমেটো সস দেখতে তো অনেক ভালো লাগে, আর একদম দোকানের মতো পারফেক্ট কিভাবে টমেটো সস বানানো যায় এটা রেসিপি কিন্তু হেলদি টিট বিডিতে দেওয়া আছে, আপনারা সার্চ করলে দেখতে পাবেন, অনেক ইয়ামি, অনেক মজা হয়। আমি সারা বছরই নিজের হাতে বানানো টমেটো সসই খাই। তো আজকে আর বাড়াবো না, আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি টিট বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।